वेलकम बैक टू माय चैनल। तो आज के रे वीडियोर माध्यमे निये चले WBCS एर किछु MCQ। तो शुरू करा जाक। अच्छा, शुरू करार आगे एक जिनिस बोले दी, जदि आपनादेर ए वीडियोटा आपनार भालो लेगे थाके ताहले सबस्क्राइब करबेन, शेयर करबेन एवं लाइक करबेन। तो वीडियोटा शुरू करा जाक। प्रथम प्रश्न कि बोलेछे, बोलछे चूज द करेक्ट सिनोनिम। अच्छा, डेजार्ट, डेजार्टर सिनोनिम की होबे अबांडन। नेक्स्ट आइसोलेटेड, आइसोलेटेड सिनोनिम सेपारेटेड। आइसोलेटेड माने सेपारेटेड, आइसोलेट कर देवा माने सेपारेट कर रखा। नेक्स्ट रिसेंटली आइसोलेशन, COVID-19 रिलेटेड वर्ड माने कि सबार थेके सेपारेट थाको। ओके, सही तो ऑप्शन सी এখানে উত্তর হচ্ছে। नेक्स्ट পরের প্রশ্ন, পরেরটা হচ্ছে কনফাইন্ড। কনফাইন্ড মানে কি? কনফাইন্ড মানে লকড, অপশন সি। নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড। নেক্সট অ্যান্টোনিম বার করতে বলেছে। আচ্ছা, বলছে ডেলিবারেট, ডেলিবারেটের অ্যান্টোনিম অ্যাক্সিডেন্টাল। তাহলে ডেলিবারেটের অ্যান্টোনিম কি? অ্যাক্সিডেন্টাল। নেক্সট কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্টের অপোজিট ট্রাবলসাম। কনভেনিয়েন্টের অপোজিট তাহলে কি? ট্রাবলসাম। নেক্সট ম্যান্ডেসিটি, ম্যান্ডেসিটি মানে ভার্সিটি। তাহলে ম্যান্ডেসিটির অপোজিট ওয়ার্ড কি? ভার্সিটি। নাও চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইউজিং ইউর মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ইজ ড্যাশ দ্য ল, ইজ আগেনস্ট দ্য ল। গাড়ি চালানোর সময় মোবাইল ইউজ করা এগেনস্ট দ্য ল, সো এখানে এগেনস্ট হবে অপশন সি। নেক্সট হিমেশ শুড হ্যাভ লার্নড হিজ লেসন বাই নাও। নেক্সট আই ওয়াজ ড্যাশ দ্য ইম্প্রেশন দ্যাট সি ইজ এ পাঞ্জাবি। আই ওয়াজ আন্ডার দ্য ইম্প্রেশন দ্যাট সি ইজ এ পাঞ্জাবি। নেক্সট মাই গ্র্যান্ড প্যারেন্টস হ্যাভ ইন দ্য সেম হাউস ফর এজেস। নেক্সট হ্যাপিনেস কনসিস্ট ইন গিভিং প্লেজার টু আদার, হ্যাপিনেস কনসিস্ট ইন গিভিং প্লেজার টু আদার। নেক্সট কোশ্চেন বলছে আই কংগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস ইন এক্সাম, অন হিজ সাকসেস ইন এক্সাম। নেক্সট জেনারেল স্টাডিজ সেকশনে চলে এলাম আমরা। তো কি বলছে, হরপ্পান সিল আর ইউজুয়ালি মেড আপ অফ স্টেটাইট, হরপ্পান সিল জেনারেলি মেড আপ অফ স্টেটাইট। নেক্সট দ্য ফার্স্ট প্রফেশনাল আর্কিওলজিস্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রফেশনাল আর্কিওলজিস্ট ইন ইন্ডিয়া ওয়াজ জন মার্শাল। নেক্সট দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মোস্ট ওয়াইড স্প্রেড সিভিলাইজেশন হরপ্পান সিভিলাইজেশন। নেক্সট আরিয়াঙ্কা ডিলস উইথ মিউজিশিয়াম রিচুয়ালস রাইট সবগুলোই, সো অল অফ দিস আরিয়াঙ্কা ডিলস উইথ। নেক্সট ইত সিং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ শ্রীগুপ্ত, ইত সিং শ্রীগুপ্তের সময় ইন্ডিয়া ভিজিট করেছিল। নেক্সট বাবার ক্যাপচার কাবুল ইন 1504, বাবর ক্যাপচার কাবুল ইন 1504। নেক্সট কোর্ট পোয়েট অফ আকবর ওয়াজ মান সিং, সো কোর্ট পোয়েট অফ আকবর ইজ মান সিং। নেক্সট খিলজি রেভলিউশন টুক প্লেস ইন 1290 AD, সো খিলজি রেভলিউশন টুক প্লেস ইন 1290 AD। জালালউদ্দিন খিলজির সময়। আচ্ছা, নেক্সট বোধি ট্রি ওয়াজ কাটেড বাই, বোধি ট্রিটাকে কাটেড বাই শশাঙ্ক, বোধি ট্রিটাকে কে কেটেছিল? শশাঙ্ক। নেক্সট ভাব্রু ইনস্ক্রিপশন ওয়াজ রিলেটেড টু অশোক, ভাব্রু ইনস্ক্রিপশন ইজ রিলেটেড টু আশোকা। নেক্সট বারাবার কেভ ওয়াজ ডোনেটেড টু আজীবিকা মংস বাই বিন্দুসার, সো বারাবার কেভ ওয়াজ ডিনোটেড টু আজীবিক মংক বাই বিন্দুসার।
নেক্সট, চম্পা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ অঙ্গ, তাহলে চম্পা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ অঙ্গ। দ্য ফার্স্ট মুভমেন্ট লঞ্চ আগেনস্ট দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া, ব্রিটিশদের এগেনস্টে প্রথম যে মুভমেন্ট স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট ব্রিটিশদের এগেনস্টে, ঠিক আছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ ওয়াজ সেট আপ বাই রাসবিহারী বসু, তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ সেট আপ করেছিল রাসবিহারী বসু। নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজড টেম্পেল এন্ট্রি মুভমেন্ট অফ দ্য ডিপ্রেস ক্লাস, এটা হবে ভাইকম সত্যাগ্রহ, অর্গানাইজড টেম্পেল এন্ট্রি মুভমেন্ট। আচ্ছা, টেম্পেল এন্ট্রি, অর্গানাইজড টেম্পেল এন্ট্রি মুভমেন্ট বাই ডিপ্রেস ক্লাস, এটা ছিল ভাইকম সত্যাগ্রহ। নেক্সট, তাখাত শ্রী পাটনা শিব ইজ সিচুয়েটেড ইন পাটনা, হুইচ শিখ গুরু ওয়াজ বর্ন হেয়ার, গুরু গোবিন্দ সিং। তখত শ্রী পাটনা শিব, গুরু গোবিন্দ সিং এখানে জন্মগ্রহণ করেছিল, যেটা কোথায়, পাটনায় অবস্থিত। নেক্সট, আউট অফ 11 ইন হাউ মেনি প্রভিন্স কংগ্রেস মিনিস্টার্স ওয়ার ফর্মড ইন জুলাই 1937, কংগ্রেস মিনিস্টার ফর্ম ইন 1937, আটটার 11টার মধ্যে আটখানা প্রভিন্সে। নেক্সট, দ্য আর্লিয়েস্ট মুভমেন্ট হুইচ টুক আপ দ্য কজ অফ দ্য লোয়ার কাস্ট অ্যাগেনস্ট ব্রাহ্মিন ডোমিনিয়ন ওয়াজ সত্য সাধক সোসাইটি, সো দ্য আর্লিয়েস্ট মুভমেন্ট হুইচ টুক আপ দ্য কজ অফ দ্য লোয়ার কাস্ট অ্যাগেনস্ট ব্রাহ্মিন ডোমিনিয়ন ডমিনেশন ওয়াজ সত্য সাধক সোসাইটি। নেক্সট, হু সেড ইফ আই ওয়াজ প্রুভ টু মি দ্যাট ইট ইজ এ এসেন্সিয়াল পার্ট অফ হিন্দুইজম, আই ফর ওয়ান উড ডিক্লেয়ার মাই সেলফ অ্যান ওপেন রেবেল অ্যাগেনস্ট হিন্দু ইটসেলফ, এটা বলেছিল গান্ধী। পরবর্তী প্রশ্ন বলছে, হোয়েন ডিড বিবেকানন্দ অ্যাটেন্ডেড দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন ইন 1893, হোয়েন ডিড বিবেকানন্দ অ্যাটেন্ড দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়াস 1893-তে, সেটা হচ্ছে শিকাগো, আমেরিকার শিকাগো শহরে, এটা সবাই জানে। নেক্সট, স্যার সৈয়দ আহমেদ ফাউন্ডেড প্যাট্রিয়ট অ্যাসোসিয়েশন, তাহলে সৈয়দ আহমেদ ফাউন্ডেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন বলছে, উইথ রেফারেন্স টু দ্য রিভোল্ট অফ দ্য ইয়ার, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বিট্রেড বাই দ্য ফ্রেন্ড ক্যাপচার অ্যান্ড পুট টু দ্য ডেথ অফ দ্য ব্রিটিশ, এটা হবে তাঁতিয়া টোপে। তাহলে হুইচ উইথ রেফারেন্স টু দ্য রিভোল্ট অফ দ্য ইয়ার, হু অফ দ্য ফলোয়িং বিট্রে বাই ফ্রেন্ড অ্যান্ড ক্যাপচার অ্যান্ড পুট ডেথ বাই দ্য ব্রিটিশ, এটা হচ্ছে তাঁতিয়া টুপি। তাঁতিয়া টুপি তার বন্ধুর দ্বারা বিট্রে হয়েছিল, ব্রিটিশদের হাতে মারা গিয়েছিল। নেক্সট, অভিনব ভারত অ্যাস সিক্রেট সোসাইটি অফ রেভলিউশনারিজ ওয়াজ অর্গানাইজড বাই ভিডি সাবরকর, তাহলে অভিনব ভারত অর্গানাইজড বাই ভিডি সাবরকর। নেক্সট কোশ্চেন বলছে, দ্য ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল অরুণা আসাফ আলী ওয়াজ আ মেজর ওমেন অর্গানাইজেশন অফ আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাহলে ডিউরিং ফ্রিডম স্ট্রাগল অরুণা আসাফ আলী ওয়াজ আ মেজর অর্গানাইজেশন অফ আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি ইন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আসাফ আলী। নেক্সট, ডাইরেক্ট অ্যাকশন ডে ওয়াজ অবজার্ভড বাই মুসলিম লীগ অন 16th of August 1946, তাহলে ডাইরেক্ট অ্যাকশন ডে অবজার্ভ বাই দ্য মুসলিম লীগ অন 16th of August 1946। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং, ন্যাশনাল হাইওয়ে 9, এটা পুনে টু মিছিলিপট্টনম। নেক্সট, ন্যাশনাল হাইওয়ে 12 ইজ জব্বলপুর টু জয়পুর। ন্যাশনাল হাইওয়ে 15, এটা হচ্ছে পাঠানকোট টু সামাখিয়ালি।
নেক্সট ন্যাশনাল হাইওয়ে 17, এটা হবে পানভেলি টু এডাপাল্লি। পরের প্রশ্ন বলছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক অফ দ্য ইন্ডিয়া, ঠিক কথা। নেক্সট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য 9 টাইগার রিজার্ভ ক্রিয়েটেড অ্যাট দ্য লঞ্চ অফ প্রজেক্ট টাইগার ইন 1973। ইট ওয়াজ ওয়ান অফ দ্য 9 টাইগার রিজার্ভ প্রজেক্ট ক্রিয়েটেড অ্যাট দ্য লঞ্চ অফ প্রজেক্ট টাইগার ইন 1973, এটাও ঠিক। নেক্সট, ইনিশিয়ালি ইট ওয়াজ নেমড অ্যাজ হেইলি ন্যাশনাল পার্ক, হ্যাঁ এটাও ঠিক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, সো অল অফ সবগুলোই কারেক্ট, হ্যাঁ তো অপশান বি এখানে এ বি সি সবগুলোই সঠিক। নেক্সট, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ ইজ ফাউন্ড ইন রান অফ কাচ, রান অফ কাচ যেটা গুজরাটের কাছে অবস্থিত সেটা হচ্ছে সেটা ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ ফাউন্ড। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া ইজ লংগেস্ট, কোন ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়ার ন্যাশনাল হাইওয়ে লংগেস্ট, এটা NH2, যেটা আমরা জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামেও অনেকে জানি, কলকাতা থেকে সোজা চলে যাচ্ছে দিল্লি হয়ে পাকিস্তানের দিকে, সরি পাঞ্জাবের দিকে, সেটা হচ্ছে NH2। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ মেইজ, এটা হবে উদয়পুর। সো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইজ লিডিং প্রডিউসার অফ মেইজ, সেটা হবে উদয়পুর। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লার্জেস্ট ডিপোজিট অফ টাংস্টেন, এটা হবে নাগপুর। সো লার্জেস্ট ডিপোজিটস অফ টাংস্টেন, এটা হচ্ছে নাগপুর। নেক্সট, রাজস্থান ইজ দ্য লিডিং প্রডিউসার অফ প্রডিউসার ইন দ্য কান্ট্রি অফ ইন দ্য কান্ট্রি ইন মাস্টার্ড, সো রাজস্থান ইজ দ্য লিডিং প্রডিউসার অফ মাস্টার্ড ইন দ্য কান্ট্রি, মাস্টার্ড যে অয়েল তার যে শস্য সেইটা প্রডিউস করতে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট হচ্ছে রাজস্থান স্টেট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ড্রেন ইন টু সম্বর লেক, সম্বর লেকে পড়েছে এই চারটে অপশনের মধ্যে কোন রিভারটা, সেটা হবে মিন্ধা রিভারটা পড়েছে সম্বর লেকে। নেক্সট, ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন রাজস্থান ওয়াজ স্টার্টেড ইন 1977 টু 1978, তাহলে ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে মরুভূমি সেটাকে ডেভেলপ করার যে প্রোগ্রাম রাজস্থানে চালু হয়েছে 1977 থেকে 1978 সালে। নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি সাপোর্ট গ্রিনিং আরাবল্লি প্রজেক্ট অফ রাজস্থান, রাজস্থানের আরাবল্লি প্রজেক্ট গ্রিনিং এটাকে সাপোর্ট করেছে কোন দেশ, জাপান। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট হ্যাজ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া, কোন ডিস্ট্রিক্ট, ঠিক আছে স্টেট বলেনি ডিস্ট্রিক্ট বলেছে, সেটা হবে কারাউলি, আর যদি স্টেট বলতো তাহলে এটা হতো মধ্যপ্রদেশ, আর ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে কারাউলি। নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেক ইজ দ্য ইজ অফ পোর্টেবল ওয়াটার, এটা হবে ধীবার লেক, অপশন বি। নেক্সট, আইডিয়াল কন্ডিশন ফর জেনারেশন অফ সোলার এনার্জি ইজ ফাউন্ড ইন রাজস্থান, সো আইডিয়াল কন্ডিশন অফ ফর জেনারেশন, আইডিয়াল কন্ডিশন ফর জেনারেশন অফ সোলার এনার্জি ইজ ফাউন্ড ইন রাজস্থান। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ওয়ার ডেভেলপ ফর দ্য ফার্স্ট টাইম, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ডেভেলপ ফর দ্য ফার্স্ট টাইম ইন মেক্সিকো। নেক্সট, এগ্রিকালচারাল লোকেশন থিওরি ওয়াজ ডেভেলপড বাই ভন টুনেন জে এইচ। নেক্সট, ইন্ডিয়ান রুপি ইজ ফাইনালি কনভার্টেবল অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, সো ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট, হুইচ ইজ দ্য বেস্ট মেজারমেন্ট অফ
কান্ট্রিজ পারচেসিং পাওয়ার, কান্ট্রির যে পারচেসিং পাওয়ার সেটাকে বেস্ট মেজারমেন্ট করা যায় কিসের মাধ্যমে, সেটা হবে পার ক্যাপিটা ইনকাম, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট, হাই বার্থ রেট অ্যাসোসিয়েটেড উইথ, হাই বার্থ রেট অ্যাসোসিয়েটেড উইথ দ্য লো ফিমেল লিটারেসি রেট, মেয়েদের ওই জন্যই মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা বাড়ানো হয় যাতে বার্থ রেট ওভারঅল রেসপেক্টে কমানো যায়, ওভারঅল ইন্ডিয়ার রেসপেক্টে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্যারামিটার অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI ক্যালকুলেট করতে কোন প্যারামিটারটার প্রয়োজন হয় না, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং প্রয়োজন হয়, এডুকেশান হেলথ তিনটেই প্রয়োজন হয়। সো এখানে নান অফ দিস অপশান ডি উত্তর হবে। নেক্সট, প্রেজেন্টলি SDR ইজ বেসড অন হাউ মেনি ইন্টারন্যাশনাল কারেন্সি, স্পেশাল ড্রয়িং রাইট, প্রেজেন্টলি SDR আর স্পেশাল ড্রয়িং রাইট ইজ বেসড অন হাউ মেনি ইন্টারন্যাশনাল কারেন্সি, এটা হবে পাঁচটা। সো SDR বেসড অন 5 কারেন্সিস। নেক্সট, মনিটারি পলিসি ইন ইন্ডিয়া ইজ রেগুলেটেড বাই RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার মনিটারি পলিসিকে রেগুলেট করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্ট ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট, এটা হবে স্পিকার অফ দ্য লোকসভা। নেক্সট, দ্য পাওয়ার টু গ্রান্ট পার্ডন রেমিশন এটসেট্রা আন্ডার আর্টিকেল 72 ইজ এক্সারসাইজ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার। নেক্সট, দ্য পজিশন অফ দ্য বলছে দ্য পজিশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিসেম্বল টু গ্রেট এক্সটেন্ট দ্য পজিশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে হু ইজ দ্য অথরিটি টু রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট ফ্রম দ্য অফিস বিফোর এক্সপায়ারি অফ হিজ টার্ম, এটা হবে রাজ্যসভা। হুইচ অফ দ্য ফলোয়িং রিমুভ রাজ্য ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে একমাত্র রাজ্যসভায় মেম্বাররাই রিমুভ করতে পারে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা মিস্টার হাদিয়াতুল্লাহ যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল এবং একটা সময় তাকে প্রেসিডেন্টের ভূমিকাও পালন করতে হয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্পেসিফিক্যালি মেনশনড ইন আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ প্রেস আর্টিকেল 19 এ উল্লেখ নেই। নেক্সট, হিগস বোসন অ্যান এলিমেন্ট পার্টিকেল, আমরা শুনেছি হিগস বোসন ইজ এ পার্টিকেল, যেটা একটা এলিমেন্টের একটা পার্টিকেল। নেক্সট, দ্য থিওরিটিক্যালি স্মলেস্ট ইউনিট অফ লেন্থ ইজ প্লাঙ্ক লেন্থ, সো থিওরিটিক্যালি স্মলেস্ট ইউনিট অফ লেন্থ ইজ প্লাঙ্ক লেন্থ। আচ্ছা, আমার এখানে প্রশ্ন থাকবে যে থিওরিটিক্যালি তো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি তো সম্ভব নয়, থিওরিটিক্যালি এখানে স্মলেস্ট ইউনিট বলেছে, আমি বলবো লার্জেস্ট ইউনিট অফ লেন্থ কী, সেটা আমার প্রশ্ন থাকবে। নাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা হবে টর্ক, বাকি অপশানগুলোর মধ্যে টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট, পোলারাইজেশন অফ লাইট শোজ দ্য ড্যাশ অফ নেচার অফ লাইট ট্রান্সভার্স, সো পোলারাইজেশন অফ লাইট শোজ দ্য ট্রান্সভার্স নেচার অফ লাইট। নেক্সট, হু ওয়াজ কারেক্টেড দ্য ভেলোসিটি অফ সাউন্ড, ল্যাপলেস ওয়াজ কারেক্টেড দ্য ভেলোসিটি অফ সাউন্ড। নেক্সট, হোয়াট আর দ্য মেটালিক কনস্টিটুয়েন্ট অফ হার্ড ওয়াটার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম অ্যান্ড আয়রন, সো মেটালিক কনস্টিটুয়েন্ট অফ হার্ড ওয়াটার ইজ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম অ্যান্ড আয়রন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইম্পার্ট ডিপ ব্লু কালার অফ গ্লাস ইজ কোবাল্ট অক্সাইড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ নন রেডিও অ্যাক্টিভ,
এটা হবে জিরকোনিয়াম, ইজ অ্যান নন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, বাকি ইউরেনিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম সবগুলোই রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন? ইট ইজ রট আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ফর্ম অ্যান অ্যামালগাম উইথ দ্য আদার মেটাল মার্কারি? মার্কারি যে একটা মেটাল ফর্ম অ্যামালগাম উইথ আদার মেটাল। নেক্সট, রিকেট ইজ দ্য ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন ডি, ইট এফেক্ট ইন বোন। ভিটামিন ডি হবে বোনে এফেক্ট করে, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় যেটা আমাদের হাড়ে এফেক্ট করে। নেক্সট, লিউকোমিয়া ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স বাই অ্যাবনর্মাল ইনক্রিজ অফ WBC, আমাদের যে রক্তে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, সেইটা অ্যাবনর্মালি বেড়ে গেলে যে ডিজিজ হয় সেই জিনিসটাকে বলা হয় লিউকোমিয়া। নেক্সট, লার্জেস্ট নাম্বার অফ আইডেন্টিক্যাল প্লান্ট ক্যান বি অবটেন্ড আ শর্ট স্প্যান অফ টাইম থ্রু টিস্যু কালচার মেথড। টিস্যু কালচার মেথডের মধ্যে লার্জেস্ট নাম্বার অফ আইডেন্টিক্যাল প্লান্ট ক্যান বি অবটেন শর্ট স্প্যান অফ থ্রু টিস্যু কালচার। নেক্সট কোয়েশ্চেন, কালার অফ কাউ মিল্ক ইজ স্লাইটলি ইয়েলোইস ডিউ টু ক্যারোফেন। এটা ক্যারোটিন হবে, ঠিক আছে, ক্যারোটিনের উপস্থিতির জন্য নাকি? হ্যাঁ। নেক্সট, দ্য পোর ইন লিভ থ্রু হুইচ লিকুইড ওয়াটার ওজেস আউট অ্যাট দ্য টাইম ইজ কল্ড স্টোমাটা। স্টোমাটার মাধ্যমে যে পত্ররন্ধ্র সেখান থেকে জল বাষ্পীভূত হতে পারে। নেক্সট,